এখন যেমন হঠাৎ করে আজ থেকে আর শেষের 500 মিটার হেঁটে আসলাম, কারণ ওই যে সেক্রেটারিতে মরে বিদ্যুৎ অফিসের মরে গাড়িটা আটকায় নামাই দিল, কই দিকে গাড়ি যাবে না কেন? সম্মানিত বা অসম্মানিত যে কোনো একজন মাননীয় মন্ত্রী যাবেন বলে 10 মিনিট আগে থেকে গাড়িগুলা বন্ধ। আবিষ্কার করলাম যে এই ওর গাড়ির জন্য কি আমি উত্তেজিত করছিলাম, পথে আস্তে আস্তে গালি দিয়ে আসলাম। এটা তো ইউটিউবে দিবে, কেউ না কেউ আপনারা দিবেন, রেকর্ড করেন যে মুক্তিযোদ্ধাদের এটার জন্য করি নাই যে মুক্তিযোদ্ধাদেরকেও কষ্ট দিবেন। গাড়ি আটকানোর কোনো অধিকার নাই, বাপদাদার টাকায় রাস্তা কেউ বানায় নাই। যারা টুলে বসার অধিকার রাখে না, যোগ্যতা রাখে না, তারা যখন চেয়ার পায় পতাকা পায় তখন এরকমই দেশের অবস্থা করে। জিয়াউর রহমান মহোদয়কে বর্তমান রাজনৈতিক সরকার একটা হারিকেন একটা সাইক্লোন মনে করে। এই যে তারা আতঙ্কে ভোগে যে জিয়ার নামের সঙ্গে যে মোহ জড়িত, জিয়ার নামের সঙ্গে যে আবেগ জড়িত, সেই আবেগটা যদি আসলে সমুদ্রের ঢেউর মতো সরকার একটা আঘাত দিতে পারে সরকার পড়ে যাবে। 9 বছর আগে মুম্বাইতে সিনেমা হয়েছিল, সিনেমার নাম গুন্ডে। গুন্ডে সিনেমার প্রতিবাদ্য বিষয় ছিল যে বাংলাদেশের জন্মের কাহিনীটা এই, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ফলে জন্ম নিয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্র। ভারত নামক রাষ্ট্র বাংলাদেশের মানুষকে রক্তের বিনিময়ে একটা দেশ উপহার দিয়েছে, এটা হলো গুন্ডে সিনেমার বক্তব্য। এটা কিন্তু শুধু একটি সিনেমা নয়, ভারতের মিলিটারি সাই লিটারেচার, ভারতের কালচারাল লিটারেচারে এই কথাটা গত 1-2 দশক ধরে বলা হচ্ছে বারবার, কিন্তু আমাদের দেশের থেকে তার কোনো প্রতিবাদ হয় না। আপনারা বলতে পারেন গুন্ডে চলে গেছে সিনেমা দিয়ে কে যুদ্ধ হয় না। তারা আমরা যখন রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধাগুলো দুনিয়া থেকে চলে যাব তখন বলবে মুক্তিযুদ্ধ বাংলাদেশে কেউ করে নাই। আমরা প্রবাসী সরকার এখানে ছিলাম, 1 কোটি শরণার্থী ছিল, ভারতীয় সেনাবাহিনী তো যা করার করে দিয়েছে, তখন আমি আর আপনি কি দেশে থাকবো প্রতিবাদ করার জন্যে? এর জন্যই তারা এই ক্ষেত্রটা রেডি করতেছে। আপনারা আমার থেকে লেখে নেন, লেখে নেন। আর যদি জিয়াউর রহমান মহলে স্বীকার করে যে তিনি মুক্তিযুদ্ধ করে নাই, তাহলে আপনি কাকে স্বীকার করলেন? এটা আমার প্রশ্ন আপনার নিকট থেকে যায়। ইন্দিরা গান্ধী, তাহলে আপনি ইন্দিরা গান্ধীর দেশে চলে যান, ইন্দিরা গান্ধী আপনাকে ভাত খাওয়ায়, ইন্দিরা গান্ধী আপনাকে সিংহাসন দেয়, আপনি ইন্দিরা গান্ধীর কাছে চলে যান। এই দেশ আমাদের, আমরা যুদ্ধ করেছি, এটা আমাদের। আপনি যদি আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে চান থাকেন, না থাকলেন আপনি ইন্দিরা গান্ধীর কাছে চলে যান, কারণ আপনি যে বলছেন তিনি থাকেন।